দুর্নীতিবাজকে দলের হাইকমান্ড প্রার্থী হিসেবে মনোনীত করায় দল ছাড়লেন যুব মোর্চার মন্ডল সভাপতি সহ 300 ভোটার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। শনিবার দলের হাইকমান্ড প্রার্থীর নাম ঘোষণা করতে উত্তরে বিজেপি শিবিরে আবারও বড় ধাক্কা। এবার 57 যুবরাজনগর মন্ডল যুব মোর্চা সভাপতি নিহারেন্দু দেবনাথ ও যুব মোর্চা সকল মন্ডল নেতৃত্ব সহ প্রায় 300 ভোটার বিজেপি দল ত্যাগ করেন। শনিবার রাতে বিধায়িকা মলিনা দেবনাথকে ফের প্রার্থী করায় গণহারে বিজেপি ছাড়লেন যুব মোর্চার মন্ডল সভাপতি নিহারেন্দু দেবনাথ সহ অন্যান্যরা। মন্ডল যুব মোর্চা সভাপতি বলেন, বিজেপি দলের জন্য 10 বছর থেকে সবকিছু উজাড় করে দিয়েছেন। তাদের দাবি ছিল যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে প্রকৃত ওবিসি প্রার্থী দেওয়ার জন্য, কিন্তু মলিনা দেবনাথ বিবাহ সূত্রের দাস পদবীর। তাছাড়া মলিনা দেবনাথ সহ মন্ডল সভাপতি নান্টু গোস্বামী ও যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস গোটা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে দুর্নীতির আতর ঘরে পরিণত করেছেন। তাই পুনরায় দুর্নীতিবাজ মলিনা দেবনাথকে বিজেপি দলে প্রার্থী করায় মন্ডলের যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটি সহ প্রায় 300 ভোটার বিজেপি দল ত্যাগ করেছেন। তাছাড়া তিনি আরও ইঙ্গিত করেন, রবিবার আরও বড় মাপের দল ত্যাগের খবর রয়েছে। নমস্কার এবং ধন্যবাদ সাংবাদিক বন্ধু ভাইগণ বন্ধুগণকে। আমি নিহারেন্দু দেবনাথ, ভারতীয় জনতা যুব মোর্চা যুবরাজনগর মণ্ডলের সভাপতি, এবং আমি বিগত 10 বছর থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে অনুশাসন, দলীয় অনুশাসন এবং নীতি আদর্শ মেনে আমি দলের কাজ করে যাচ্ছি। আজ অত্যন্ত দুঃখের সাথে আমি এবং আমার মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি এবং যুব মোর্চার 120 ইউথের সকল সদস্য এবং সদস্যগণ আমরা যুব মোর্চা এবং দলীয় ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করছি।